আসসালামু আলাইকুম আমি আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য তো চলেন কথা না বাড়িয়ে মূল ভিডিও যাওয়া যাক আমার সামনে দেখতে পাচ্ছেন একটি ইন্ডাকশান চুলা সরি এটা হলো ইনফারেট চুলা তো যিনি ইনফারেট চুলাটি নিয়ে আসছেন উনি আমাকে জানিয়েছেন যে চুলাটা দুই চার পাঁচ মিনিট চলার পরে চুলাটা অটোমেটিক বন্ধ হয়ে যায় এবং উল্টো পাল্টা সিস্টেমে কাজ করে কোনো বাটনে কাজ করে না অন হয় না অফ হয় না চুলা বাড়ানো কমানো কোনো সুইচও কাজ করে না তো দেখেন আমি এখন আপনাদের দেখাচ্ছি পাওয়ারটি অন করে তো কমতেছে বাড়তেছে সব কিছুই হচ্ছে হিট হচ্ছে তো আমি একটা জিনিস লক্ষ্য করেছি এর ভিতরে যে ফ্যানটি থাকে এই ফ্যান চলতেছে না তো এই ফ্যান না চললে কি কি প্রবলেম হয় আমি আপনাদের আজকে দেখাবো আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা দয়া করে সাবস্ক্রাইব করবেন প্লিজ আর যারা আগের থেকে সাবস্ক্রাইব করে রাখছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো আমি চুলাটি খুলে নিচ্ছি তো চুলাটি খোলার আগে আমি আপনাদের দেখাই দেখেন প্রবলেমটা শুরু হয়ে গেছে এত সময় হিট হচ্ছিল চুলোয় কিন্তু এখন আর হিট হচ্ছে না এবং কোনো বাটনে কাজ করবে না আমি অন করার চেষ্টা করতেছি দেখেন অন হচ্ছে না হুম এবং বাড়েও না কমেও না তো কেন এগুলো হয় সিস্টেমে কোনো কাজ করে না কেন এটা আমি আপনাদের এই চুলাটি রিপেয়ার করে দেখাবো ইনশাআল্লাহ যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন তারা রকম ভিডিও টানাই না করে শেষ পর্যন্ত দেখেন তো রিপেয়ার করার জন্য আগে চুলাটি ওপেন করে নিতে হবে আমি ব্যাগপার্টটি খুলে নিচ্ছি যারা আমার এই চ্যানেলে ভিডিওটা দেখতেছেন তারা আমার ফেসবুক পেজ ঘুরে আসতে পারেন এই ফেসবুক পেজের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিব আর যারা ফেসবুকে আমার এই ভিডিওটা দেখতেছেন তারা আমার ইউটিউব চ্যানেল ঘুরে আসতে পারেন এরকম হাজারো ভিডিও পাবেন ইউটিউব চ্যানেলে তো দেখেন আমি এই চুলাটি খুলে নিচ্ছি তো এই প্যানেল বোর্ডের কানেকশানটি খুলে আমি প্যানেল বোর্ড আলাদা করে দিলাম তো চুলাটা যেহেতু চলতেছে হিট হচ্ছে কিছু সময় পরে বন্ধ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমাদের এই সার্কিটে কোনো ফল্ট নাই আমার কাজের যে অভিজ্ঞতা আমি সেটা থেকে বলতেছি যে এদিকে সার্কিটে কোনো প্রবলেম থাকার কথা না যদি সার্কিটের প্রবলেম হয়তো তাহলে চুলো অন হইতো না হিট হইতো না যেহেতু দুই চার পাঁচ মিনিট হিট হওয়ার পরে এটা আবার অটোমেটিক বন্ধ হয়ে যায় তো দেখেন এই যে ফ্যানটি আমি হাত দিয়ে ঘুরাচ্ছি ফ্যানটি জাম তো ইনভার্ট চুলার ফ্যান যদি জাম হয়ে যায় তো এই ধরনের প্রবলেম হতে পারে সিস্টেমে কাজ করে না কারণ সিস্টেম আইসিটা হিট হয়ে যায় এই ফ্যানটা দেওয়া এই জন্য যে সিস্টেম আইসিকে ঠান্ডা রাখবে এবং এই যে সার্কিট বোর্ডটি আছে সার্কিট বোর্ডগুলোকে ঠান্ডা রাখার জন্য এই কুলিং ফ্যান দেওয়া তা কুলিং ফ্যান যেহেতু জাম কুলিং ফ্যান ঘুরতেছে না তাই আমি প্র্যাকটিক্যালে চুলাটা খোলা অবস্থায় আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দেখেন পাওয়ার কোডটি লাগিয়ে আমি অন করে দেখাবো দেখাব আমি অন করে দিচ্ছি দেখেন বাড়তেছে কোনো সমস্যা নাই তো কিছু সময়ের মধ্যেই কয়েলটি লাল হয়ে যাবে দেখতে পাচ্ছেন চুলাটা অটোমেটিকলি কিন্তু হিট হওয়া শুরু হয়ে গেছে অন করার সাথে সাথে আপনারা খেয়াল করে দেখেন কয়েলটি লাল হয়ে গেছে এবং ফ্যান চলতেছে না যেখানে চুলা অন করার সাথে ফ্যান চলার কথা কিন্তু ফ্যান চলতেছে না চুলার প্রবলেমটা হলো যে এখানে এই ফ্যানটি চেঞ্জ করতে হবে আমাদের এই ধরনের প্রবলেম হলে আপনারা আগে চেক করবেন যে কুলিং ফ্যানটি চলতেছে কি না কুলিং ফ্যান ভালো আছে কি না এবং কুলিং ফ্যানের যে লাইনটি আসছে পিসি বোর্ড থেকে সে জায়গায় কোনো প্রবলেম আসে কি না তো যেহেতু কুলিং ফ্যান আমরা জাম পেয়েছি জামের কারণে কুলিং ফ্যানটি নষ্ট এই জন্য আমরা এই কুলিং ফ্যান চেঞ্জ করে এখানে অন্য একটি ফ্যান লাগিয়ে দিব তো আপনারা দেখতে পাচ্ছেন এটি ডিসি আঠারো ভোল্ট লেখা তো এখানে আমরা সেম মানেরই একটি কুলিং ফ্যান লাগিয়ে দিব দেখেন ডিসি আঠারো ভোল্ট তো এখানে আঠারো ভোল্টের এই কুলিং ফ্যান আমি লাগিয়ে দিচ্ছি ফ্যানটি যদি চলে তাহলে কোনো প্রবলেম নেই আর যদি না চলে তাহলে আমরা আবার পিসিবি বোর্ডে যেখান থেকে ফ্যানের লাইনটি আসছে সেখানে আমরা চেক করে দেখব তো আশা করা যায় যে কুলিং ফ্যানটি নতুন ফ্যান লাগানোর সাথেই চলবে প্রবলেম হওয়ার কথা না তো আপনারা দেখেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর ভিডিও বিষয়ে যদি কিছু জিজ্ঞাসা করা থাকলে কমেন্টে জানাবেন আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়া ইনশাআল্লাহ তাহলে নতুন ফ্যান লাগিয়ে দিয়েছি এখন স্ক্রুপটি লাগানো হলে আমি আপনাদের পাওয়ার কোড লাগিয়ে দেখিয়ে দেব যে প্রবলেমটা কোথায় তা আমি আবারও অনুরোধ করবো যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা দয়া করে সাবস্ক্রাইব করেন প্লিজ আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তা পার করটি লাগিয়ে দিলাম তো দেখেন চুলাটা অন করার সাথেই ফ্যান চলবে এটাই সিস্টেম কিন্তু ওই ফ্যানটি নষ্ট হওয়ার কারণে চলতি ছিল না তো আপনারা দেখতে পাচ্ছেন ফ্যানটি চলতেছে এবং বাতাসও ভালোই হচ্ছে এই কুলিং ফ্যানের কাজই হলো সার্কিটটিকে ঠান্ডা রাখা তো দেখেন আমি পাওয়ার কট খুলে দেওয়ার সাথে ফ্যান অফ হয়ে গেল তো ফ্যানটাই প্রবলেম ছিল ফ্যান আমরা নতুন লাগিয়ে দিয়েছি তা আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে সেমন সবাই ভালো থাকে